কত শোভা চারিপাশে ধরে গান আহা কি আনন্দ আকাশে বাড়িতে কি ডাস্টবিন হয়ে গেল নাকি এত কাকের আনুবানো কিসে কি করব না করব সেটা একেবারে আমাদের ব্যক্তিগত ব্যাপার কারো যদি ভালো না লাগে নিজের ব্যবস্থা নিজেকে করে নিতে বল ব্যবস্থা তো আমি করতেই চাই কি মনে করছো আমাকে হ্যাঁ তোমার অত্যাচার আমি সারা জীবন সহ্য করে যাব কবি নাই আর কোন হাতিয়ার তোমার হাতে নেই অক্ষয় একা হয়ে গেছো তুমি আচ্ছা সকালবেলা কি সব আমল তাবল বকছো তুমি হ্যাঁ এই তুমি কি রাত্রিবেলা স্বপ্ন দেখেছো হ্যাঁ এই উল্টাপাল্টা কথা কেন বলছো তুমি কিছু বলছিস না কেন পূর্ণি কি বলবে সব বকবক তো তুমি করে যাচ্ছ সবই যখন বলে ফেলেছো বাকিটাও বলে ফেলো বুঝতে পারোনি একা হয়ে গেছো তুমি একা একা ঘুরে ফিরে তো সেই একই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছ আমি একা হয়ে যাচ্ছি আমি একা হয়ে যাচ্ছি এই পূর্ণি কিছু বলছিস না কেন খুনিবাসী নাই এই খুনিবাসী নাই মানে এই কি বলছিস তুই নিশ্চয়ই নিশ্চয় এই মোটা মাথার বুদ্ধি মহিলা ওকে করে গুম করেছে খবরদার খবরদার আজে বাজে কথা বলবে না ওই সব নোংরা আবর্জনা ঘাটার মতো সময় আমার নাই কিরে বন্নি মাসি কোথায় আমি কেমনে ঘুমো আমি তো ঘুমাই আছিলাম সকালবেলা উঠছা দেখি কোনো আওয়াজ নাই তারপর ঘরের ভিতরে খুঁজলাম ঘরের ভিতরে নাই দেখে আমি বাথরুমে খুঁজলাম হেনেও নাই দারোয়ান রেজি গেলাম হায়ও জানে না নাই মানে বলে দে পন্নি নাই মানে নাই হাওয়ায় মিশে গেছে বলে দে বললেই হলো না হাওয়ায় মিশে গেছে দাঁড়াও দেখাচ্ছি মোটা যাও যাও দেখো কে মোটা যাও বাড়ি থেকে করে ডাস্টবিন বানিয়ে রেখেছে কিরকম দাঁড়িয়েছিস কেন তারপরে নাস্তা দেন খাবো এত চিৎকার করছো কেন এই যে এসব কি আমাকে কেন জিজ্ঞেস করছো আমি কি করে বলবো এইসব এখানে এলো কি করে আমি জানবো কি করে এসব এখানে কিভাবে এলো এতক্ষণ কাকা করছিলে না এই যে তোমার খাবার চলে এসেছে এখন ঝটপট এগুলো খেয়ে পরিষ্কার করো তাড়াতাড়ি কি বললে তুমি আমি আবর্জনা খাবো আমি কাক তা নয় তো কি সকাল থেকে বসে বসে তো কাকা করেই যাচ্ছ কাক যদি নাই হবে তাহলে এখানে এগুলো আসবে কেন আমার কারণে যদি এসব আবর্জনা এখানে পড়ে থাকে তাহলে এখানে পড়ে থাকতো না তোদের মুখে গিয়ে পড়তো